আজকে হচ্ছে ক্যাম্পাসে আসার মেইন রিজনটা মানে একটা স্পেশাল কাজের জন্য আসছি ওয়েল স্পেশাল না আমার যে মাস্টার্স এর সার্টিফিকেট ওটা নেয়ার জন্য আসছি আমি এতদিন ধরে নিচ্ছিলাম না কারণ আমার মনে হচ্ছিল এটা নিয়ে গেলেই ক্যাম্পাসের সাথে সব ধরনের সম্পর্ক শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার এই যে আইডি কার্ডটা মাস্টার্স এর আইডি কার্ড এটা হচ্ছে আমার ক্যাম্পাসের লাস্ট বিলং এন্ড আজকে যখন আমার সার্টিফিকেটটা নিয়ে যাব আমি এটা আমাকে জমা দিয়ে দিতে হবে দ্যাট উইল মিন অফিশিয়ালি আমার সব ধরনের সম্পর্ক শেষ সো আই থট যেহেতু জিনিসটা কাইন্ড অফ এ এন্ড অফ এ স্পেশাল বলা যায় তো ওই জন্য এটাকে একটা ব্লগ করবো অ্যান্ড মিনওয়াইল আমি হচ্ছে আমার ক্যাম্পাসের বিভিন্ন জায়গা যেগুলোতে আমার কিছু মেমোরিজ আছে আর ক্যাম্পাসের বিভিন্ন জায়গা যেটা আরো অনেকের কাছে স্পেশাল ওইগুলো একটু দেখাবো আর কি সো দিস ব্লগ ইজ অল অ্যাবাউট দ্যাট আমি এখন যাব আর আমার সার্টিফিকেটটা নিয়ে আসবো আর মিনওয়াইল ইউ ক্যান এনজয় দ্য ব্লগ সো এখন আছি আমি আমার ডিপার্টমেন্টে অ্যান্ড দিস ইজ দ্য প্লেস ওয়ার এভরিথিং স্টার্টেড এই যে আমার পেছনে ক্লাসরুমটা 2006 নম্বর ক্লাসরুম এখানে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল 2014 আই গেস অ্যান্ড ওই দিন আমরা হালকা একটু র্যাক খেয়েছিলাম এরপর থেকে তো আর এখানে সব ক্লাস টাস হইতো অ্যান্ড ওইদিকে হচ্ছে এখানে 2012 নম্বর রুম এখানে আমাদের ক্লাস টাস হইতো আর কি তো এই যে টোটাল যে জায়গাটা এই যে বারান্দাটা এখানে অনেক বেশি মেমোরিজ আছে যেমন স্পেশালি আমার এখন যেটা মনে হচ্ছে আমরা আমাদের কোনো কালচারাল প্রোগ্রাম হলে আমরা রাত মানে 11টা 12টা পর্যন্ত এই জায়গাটাতে হচ্ছে আমরা রিহার্সাল করতাম আমরা বলতাম ফ্লোর করা অ্যান্ড তারপরে বেঞ্চ টেঞ্চ সব ঠিক করা সিনিয়র ভাইদের সাথে আপুদের সাথে দোজ আর গুড মেমোরিজ তারপরে ক্লাস শেষ করে ক্লাসের মাঝখানে এখানে এসে দাঁড়ানো বা কখনো ক্লাসে লেট করে আসলে ক্লাসের বাইরে দাঁড়ায় থাকা দোজ আর গুড মেমোরিজ আই গেস সো এখন আছি এখানে অ্যান্ড এখান থেকে যাব আরও স্পেশাল একটা জায়গায় সো লেটস গো সো দ্য স্পেশাল প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট আমি এখন ওইখানে আছি অ্যান্ড লেট মি শো ইউ এই যে জায়গাটা ডাজন্ট মেক সেন্স রাইট কারণ এখানে তো কিছুই নেই বাট আজকে থেকে আরও মোটামুটি এক বছর আগে এখানে টং ছিল আর টংগুলো ছিল আমাদের ইউনিভার্সিটির কাইন্ড অফ প্রাণ বলা যায় কারণ আমাদের আমার ইউনিভার্সিটি লাইফে স্পেশালি আমি আমার ডিপার্টমেন্টের পরে সবচেয়ে বেশি জায়গা এখানেই কাটিয়েছি আমার ফ্রেন্ডদের সাথে ক্লাসের মাঝখানে এসে আড্ডা দেয়া টংয়ের খিচুড়ি আখনি যেটাই হোক ওইটা খাওয়া চপ সিঙ্গারা এইসব খাওয়া ক্লাস বাদ দিয়ে এখানে বসে আড্ডা দেওয়া ক্লাস শুরু হওয়ার আগে সকালে সেখানে নাস্তা করা এভরিথিং দিস ওয়াজ এ পার্ট অফ এভরিথিং এখন এটা নেই থাকলে হয়তো ভালো হতো এনিওয়ে নাথিং লাস্ট ফর এভার ইভেন কোল্ড নভেম্বর রেইন তো এখন যাচ্ছি পরের জায়গাটাতে অ্যান্ড এই যে জায়গাটা যেটা আমার পিছনে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সেন্টার ইউসি আর এখানে হচ্ছে আছে সোনালী ব্যাংক তো এখানে হচ্ছে খুব একটা ভালো কোনো মেমোরিজ নাই এখানে বিটার মেমোরিজ বাট ওই বিজয় মাঝে মধ্যে বলতো যে ভালো হোক আর খারাপ হোক মেমোরিজ সবসময় পীড়াদায়ক তো এখানে মেমোরিজ বলতে ব্যাংকে আসা লাইন ধরে গেজাগেজি করে লাস্ট ডেটের আগে টাকা জমা দেওয়া এইসেই আর যখন আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম দ্যাট ওয়াজ ইন 2014 তখন হচ্ছে ইউসির কাজ জাস্ট কমপ্লিট হয় এখন আমি হচ্ছে আছি বাস্কেটবল গ্রাউন্ডে এখানে একটা সাইনবোর্ড ছিল আগে সাইনবোর্ডটাতে লেখা ছিল যে বাস্কেটবল গ্রাউন্ডে ক্রিকেট খেলা নিষেধ আমি যখন ওই সাইনবোর্ডটা প্রথম দেখছি আমার মাথায় আসতো যে বাস্কেটবল গ্রাউন্ডে ক্রিকেট কেউ কেন খেলবে বাট অনেস্টলি আমি নিজেও ক্রিকেট খেলছি এখানে ক্রিকেট খেলার কথা মনে হলো আমাদের একটা ডিপার্টমেন্টের টুর্নামেন্ট ছিল আমাদের ব্যাচের যেটা আমরা শুরু করছিলাম বাট এটা কখনো শেষ হয় নাই আর এখানে তো এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড এখানে আমরা মাঝে মধ্যে ওই ক্রিকেটই খেলতাম বাস্কেটবল খুব একটা খেলা হয় না আমরা পারতামও না অ্যান্ড দ্য বিউটিফুল প্লেস দ্যাট ইউ সি বিহাইন্ড মি ওটা একটা স্টোরি আছে ওইখানে গিয়ে বলি জায়গাটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির আইপি ডিপার্টমেন্টের ওয়ার্কশপ এই যে লেখাটা পোষানো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠনগুলো মিলে একটা ইয়ে ছিল আই এম সরি আমি জানি না ওই জিনিসটা টোটালি তারা এটা করেন পরে ইউনিভার্সিটি অথরিটি বলে যে দেয়াল লিখন বা এগুলো হচ্ছে নিষিদ্ধ পরে এটা তারা ঢেকে দেয় এরপরে মানে আমাদের ইউনিভার্সিটি অথরিটি থেকে বলা হয় যে এইসব যারা করে তারা হচ্ছে অর্বাচীন পরে তারা সবাই মিলে আবার এটা করেন পাশে লিখে দেয় যে অর্বাচীনদের পোষানল সো এই হচ্ছে জায়গাটা অ্যান্ড এখান থেকে এখন আমরা যাব আবার ওইদিকে ব্যাক করব বাট তার আগে আই হ্যাভ টু শো ইউ সামথিং একটা ছোট গল্প বলবো আমার পেছনের যে বিল্ডিংটা সুন্দর একটা বিল্ডিং এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সেন্ট্রাল অডিটোরিয়াম তো এই জায়গাটা দেখানোর মূল কারণটা হচ্ছে অডিটোরিয়ামটার একদম নিচতলায় একটা জায়গা আছে একটা প্র্যাকটিস রুম ওইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একটা মিউজিক্যাল ব্যান্ড নোঙ্গর
ওটার প্র্যাকটিস রুম অ্যান্ড আমি নোংগোরের সাথে এক বছরের মতো ছিলাম আই ওয়াজ দ্য বেস গিটারিস্ট অ্যান্ড পরে আর কন্টিনিউ করা হয় নাই ওয়েল দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি ওইটা আরেকদিনের জন্য থাক এইটা দেখানোর মূল কারণটা এইটাই এটা বলা আমার পেছনের যে জায়গাটা বয়স হয়ে গেছে আসলে লাফিয়ে নামতে গিয়ে যেটা রিয়েলাইজ করলাম এনিওয়ে আমার পেছনের যে জায়গাটা এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মুক্ত মঞ্চ অ্যান্ড এই জায়গাটাতে আমি মানে যেটা একটু আগে বললাম নোংগরের একটা পার্ক থাকাকালীন আই হ্যাভ পারফর্মড হিয়ার ফর টুয়াইস আই গেস অ্যান্ড আমার লাস্ট পারফরমেন্স নোংগরের সাথেও আমি এখানেই করেছিলাম আর মুক্ত মঞ্চের ঠিক এই পাশে আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের হ্যান্ডবল গ্রাউন্ড এখানে হ্যান্ডবল আমাদের হচ্ছে ওই বাস্কেটবল গ্রাউন্ডে ক্রিকেটও খেলা হয় আর হ্যান্ডবল গ্রাউন্ডে ফুটবলও খেলা হয় এখানে ক্রিকেটও খেলা হয় খেলা হয়েছে কয়েকবার আমার যে ভিডিও করতেছে ক্যামেরাম্যান সে বিশ্বাস করে না যে আমি খেলাধুলা করতে পারি যদিও এতটা ভালো পারি না বাট পারি তো ব্যাট ধরা বোলিং করা এগুলা পারি মোটামুটি তো এই হচ্ছে টোটাল জায়গাটা অ্যান্ড ওই পাশে ওইটা হচ্ছে লাইব্রেরি অ্যাজ ইউ নো এখানে তো লেখাই আছে কেন্দ্রীয় লাইব্রেরি আমি মাঝে মধ্যে চিন্তা করি আমি আমার ইউনিভার্সিটি লাইফের শুরুর দিকে মাঝে মধ্যে ক্লাসের মাঝখানে হুদাই গিয়ে লাইব্রেরিতে বসে থাকতাম অ্যান্ড আমার মনে হয় যে ওই সময়গুলো আমি আসলেই নষ্ট করছি এর চেয়ে যদি আমি টঙে টঙে গিয়ে বসতাম ওইটা বেটার ইনভেস্টমেন্ট হইতো অ্যান্ড এখন আমি হচ্ছে ফুড কোর্টে আছি আমার পেছনে ফুড কোর্ট ইউনিভার্সিটিতে হচ্ছে একদম শুরুর দিকে মানে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার তখন হচ্ছে আমরা টঙে যেতে আর কি ভয় পাইতাম কারণ মনে হইতো যে টঙে গেলে হচ্ছে সিনিয়ররা ধরে র্যাক ট্যাক দিয়ে দিবে যার ফলে তখন আমরা এখানে বাসে নেমে ডাইরেক্ট হচ্ছে টঙে চলে আসতাম অ্যান্ড টঙে এসে আমরা হচ্ছে এখানে খিচুড়ি খুব একটা ভালো হইতো না মানে কোনোখানেই যে খুব টেস্ট হইতো তা না বাট তুলনামূলক টঙেরটা ভালো ছিল ফুড কোর্টের তুলনায় তো আমরা এখানে বসে নাস্তা টাস্তা করতাম করে হচ্ছে ক্লাসে চলে যেতাম আর এই জায়গাটা মেইনলি হচ্ছে যখন ক্যাম্পাসে কোনো কনসার্ট হয় এই যে হ্যান্ডবল গ্রাউন্ডে কখন যখন কোনো কনসার্ট হয় তখন এখানে হচ্ছে রাতে অনেক রাত পর্যন্ত খোলা থাকে তো যা খাবার থাকে অনেক ঠান্ডা বাজে খাবার থাকে বাট সবাই কনসার্টে নাচানাচি করতে করতে চিল্লাচিল্লি করতে করতে সবার পেটে হচ্ছে ক্ষুধা লেগে যায় অ্যান্ড সবাই এখানে এসে রাক্ষসের মতো খায় যেটা আমিও খাইছি তো এই জায়গার কাহিনী হচ্ছে এই অ্যান্ড এখন অলমোস্ট ব্লগটা শেষের দিকে একটু ওই দিকে ঘুরে দেন চলে যাবো আমি আজকে যখন বাসা থেকে বের হয়ে আসতেছিলাম আমার মোটামুটি তো একটা প্ল্যানিং ছিল যে ব্লগের মধ্যে আমি কী কী নিবো বাট বাস নিয়ে কোনো ইয়ে করতে পারবো কিনা ওইটা আমার মাথায় ছিল না কারণ আই ওয়াজ নট শিওর যে বাসগুলো থাকবে অ্যান্ড লাকিলি দেয়ারস এ বাস অ্যান্ড ইউ নো ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে যারাই পড়ছে তাদের বাস নিয়ে অনেক মেমোরিজ থাকে যেমন ক্লাস শেষ করে দৌড়ে দৌড়ি করে বাসে এসে ওঠা অ্যান্ড আমাদের মেইনলি ছিল ওই যে আমরা প্রায় ক্লাস শেষ করে দুপুরে খাওয়ার জন্য জিন্দাবাজার যাইতাম যার ফলে আমরা নায়কপুলের বাসের জন্য আসতাম অ্যান্ড এসে হচ্ছে ওই যে কর্নারের যে জায়গাটা ওইখানে হচ্ছে আমরা সবাই মানে জড়ো হয়ে দাঁড়ায় থাকতাম যে নায়কপুলের বাস আসলে হচ্ছে লাফ মেরে উঠবো তো সবগুলো বাস এখন নাই অ্যান্ড আগে বিআরটিসির লাল বাসগুলো ছিল এখন ওই বাসগুলো খুব একটা লাগে না কারণ আমাদের ক্যাম্পাস এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে যার ফলে তার নিজেরই অনেক বাস আছে তো এটা একটা বাস এটা এখানে রাখে এটা চলতেছে না এখন জাস্ট টু টেল ইউ দ্য স্টোরি এখানে আসলাম তো এই যে টংগুলা এগুলো এখন বন্ধ বাট শিহাব রাহুল ফাহাদ ইফ বিজয় ইফ ইউ গাইজ আর ওয়াচিং অ্যান্ড মিজান সরি আমি কাউকে মিস করতে চাই না ইফ ইউ গাইজ আর ওয়াচিং ইউ নো আমি কিসের কথা বলতেছি আমরা ক্লাস শেষ করে যখন বাসের জন্য ওয়েট করতাম তখন আমরা এখানে চা খাইতাম অ্যান্ড সবার প্রথমে কেউ একজন হচ্ছে কোনো একটা কেক বা কিছু নিত অ্যান্ড বাকিরা বলতো যে না না খাবো না খাবো না কিন্তু পরে দেখা যেত একজনের কাছ থেকে যে চিমটি নিয়ে সবাই নিতেছে অ্যান্ড পরে সবাই খাইতো ওইটা হঠাৎ মনে হলো যে একটু বলে দিই জাস্ট টু লেট মাই ফ্রেন্ডস নো যে আমার এগুলো মনে আছে সো আমরা চলে যাচ্ছিলাম অ্যান্ড সাডেনলি উই বাম্পড ইনটু দিস কিউটি সো অ্যাজ ইউ সো আর্লিয়ার আমাদের কাদের সাথে দেখা হয়েছিল অ্যান্ড যার ফলে আমরা এখানে এসে আমার যেরকম প্ল্যান ছিল একটু কিছু ডিসক্রাইব করবো ওইটার করা হয় না অ্যান্ড উই আর রানিং আউট অফ টাইম সো যেতে হবে বাট লেট মি টেল ইউ ইন শর্ট আমি এখানে একটা কোর্স করছি আমাদের সিএসসির একটা ডাটাবেজ ম্যানেজমেন্টের কোর্স ছিল অ্যান্ড এত বাজে রেজাল্ট হয়েছে রে ভাই এত বাজে রেজাল্ট হয়েছে মানে মানুষ শো অফ করার জন্য সবখানে একদম এক পায়ে দাঁড়ায় থাকে তো এখন এক কিলোতে হাঁটতে হাঁটতে যাচ্ছি
অনেক প্রিয় একটা জায়গা এটা, ক্যাম্পাসের প্রতিটা জায়গায় প্রিয়, বাট এক কিলোর একটা আলাদা ফিল আছে। এনিওয়ে ভিডিওটা মানে একটু আগে আমার মাথায় আসলো, যেহেতু আমি ভিডিওটা আমার ক্যাম্পাস নিয়ে করেছি, আমি ট্যাগুলো ইউজ করবো আমার ইউনিভার্সিটি রিলেটেড, যার ফলে আই এম অ্যাজিউমিং অনেকেই ভিডিওটা দেখবে যারা আমার ইউনিভার্সিটির কারেন্ট স্টুডেন্ট অথবা আগের স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট। তো আমি সবগুলো জায়গা ঠিকমতো মানে কভার করতে পারি নাই ডিউ টু শর্টেজ অফ টাইম, অ্যান্ড সব জায়গাতে যাওয়া হয় নাই, আর সবার তো কিছু স্পেশাল জায়গা থাকে। তো আমি চেষ্টা করছি আমার যেগুলো বেশি প্রিয় জায়গা ওইগুলো একটু তুলে ধরতে। আমি যদি আপনারা যারা দেখতেছেন আপনাদের প্রিয় কোনো জায়গা যদি আমি মিস করে থাকি, আই এম সরি ফর দ্যাট। সো দিস ইজ ইট, আমার সার্টিফিকেট নিয়ে আসলাম অ্যান্ড আমার আইডি কার্ডটা দিয়ে চলে আসছি। জিনিসটা এতটাও ইমোশনাল না, কারণ হচ্ছে আমার বাসা এখানে ক্যাম্পাসের পাশেই, যার ফলে আমি জানি যে আমার প্রায় আসা হবে এখানে। বাট টু থিঙ্ক অ্যাবাউট ইট, মানে ওই যে আইডি কার্ডটা দিয়ে দিলাম যেটা আগে বলছিলাম, এখন ইউনিভার্সিটির সাথে অফিসিয়ালি আমার সব ধরনের সম্পর্ক শেষ, হয়তো এখন আরও ফ্রিকুয়েন্টলি অনেকবারই আসা হবে, এরপরে হয়তো আগামীকালকেও আসা হইতে পারে, বাট ওই যে ফ্রিকুয়েন্সিটা আস্তে আস্তে কমে যাবে। অ্যান্ড একটা সময় গিয়ে হয়তো এই ব্লগটা দেখে এই জিনিসগুলো মিস করবো। অ্যান্ড আমার আজকে টোটাল টাইম ব্লগ করার সময় মাথায় আসছিল যে আমি যদি আমার ইউনিভার্সিটি একদম শুরু থেকে ব্লগ করা শুরু করতাম তাহলে প্রতিটা জিনিসের মেমোরিজ থাকতো। এনিওয়ে ইটস নেভার টু লেট, যেগুলো করছি ওইগুলোই দেখবো। তো দিস ইজ ইট আই গেস, এখন আমি চলে যাব অ্যান্ড এই জায়গাটা পেছনে ফেলে যাব, যেটা আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা, 320 একর, আর যেখানে আমি সত্যি কথা বলতে গেলে আমার লাইফের বেস্ট 5টা বছর কাটিয়েছি। কারণে